আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কথা হবে নতুন একটি আলোচিত অ্যাপস কাহাফগার্ড নিয়ে। কাহাফগার্ড অ্যাপস কীভাবে এর ব্যবহার করতে হয় এবং এটি ব্যবহারের উপকারিতা কী, এই সম্পর্কে আজকে জানব। তো চলুন শুরু করি। কাহাফগার্ড হচ্ছে এমন একটি অ্যাপ, এটি আমাদের ব্রাউজিং অথবা ফেসবুকিং অথবা আমরা ইউটিউবে ভিডিও স্ক্রলিংয়ের মাঝে যে অশ্লীল ভিডিও অথবা অ্যাড আসে সেইগুলোকে বন্ধ এবং হাইড করার জন্য। তো কাহাফগার্ড আপনাদের বাচ্চাদের জন্য একটি উপযোগী অ্যাপ, কারণ আপনার বাচ্চা কি করে না করে ওর মধ্যে কন্ট্রোল রাখার জন্য এই অ্যাপসটি একটি অসাধারণ মাধ্যম। আপনি চাইলে এটি আপনার ফোনে ব্যবহার করতে পারেন, 100% সেফ ফর ইন্টারনেট ব্রাউজিং। তো চলুন জানা যাক এই অ্যাপসটি কী কী করতে পারে। এটি ব্রাউজিংয়ের সময় যে কোনো ধরনের অ্যাড অফ করে দেয়, এটি সব ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট বন্ধ করে দেয়, এমনকি এটি অ্যান্টি মুসলিম কন্টেন্টও বন্ধ করে দেয়, কোনো ফিশিং কন্টেন্ট অথবা লিঙ্ক আসলে এটি অফ করে দেয়, এটি ম্যালওয়্যার থেকেও রক্ষা করে, এটি জুয়ার সাইটগুলোকেও বন্ধ করে দেয়, এটি ডিভাইস ট্র্যাকিং বন্ধ করে দেয় এবং অ্যাডাল্ট সার্চিং বন্ধ করে দেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপসের সম্পূর্ণ সার্ভিসগুলো ফ্রি, এবং আমাদের কিছু যুবক ভাইয়েরা তৈরি করেছে যেন আমরা ইন্টারনেটও হারামের বিরুদ্ধে লড়তে পারি। বর্তমানে এটি অসংখ্য সাইট ডিটেক্ট করে ব্লক করে দিয়েছে এবং কাহাফগার্ড আরও এগিয়ে যাবে, সামনে যত সাইট আসবে সবগুলোকে এভাবে ব্লক করে দিবে। তো চলুন ব্যবহার শিখে নিই। তো আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ করব কাহাফগার্ড। কাহাফগার্ড সার্চ করলেই দেখবেন যে একটা সবুজ রঙের অ্যাপস চলে আসছে, আমরা ওইটাতে ক্লিক করব এবং ইনস্টল করে দেব। এবার অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব এটি আমাদের ফোনে, এবং এরকম ইন্টারফেস আসলে আমরা প্রথমে এই ডিসকানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করে নেব, এখানে নিচে ওকে দিয়ে দেব। তারপরে আমরা এইখানে যে অপশনাল যে যা আছে ওইখানে আমরা ক্লিক করব, এখানে সার্চের অপশনটাও চালু হয়ে যাবে, মানে সার্চ করলে আর ওই অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না। তারপরে ভেরিফাই প্রোটেকশন দিব, এখানে ক্লিক করলে যে আমাদের প্রোডাকশনটা ভেরিফাই করবে যে এটা হয়েছে কি না, তো এখানে একটু সময় নিবে। ভেরিফাই হয়ে গেলে ভিজিটাসে ক্লিক করব এবং এখানে ডিএনএসের যে অপশনটা এটা ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখানে কাজ আমাদের শেষ, আমাদের চলে যেতে হবে নেক্সটে সেটিংয়ে আমার ফোনের। তারপর এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন যে প্রাইভেট ডিএনএস। প্রাইভেট ডিএনএস সার্চ করার পরে নিচে যে প্রাইভেট ডিএনএসের অপশনটা আসবে ওইখানে ক্লিক করব, দেখতে পাবো নিচে ডিএনএসের অপশন আসবে। আমরা এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমের জায়গায় আমাদের ডিএনএসের নামটা দিয়ে দিব। তো আমি ডিএনএসের নামটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনেও দিয়ে দিব। লিখা শেষে সেভ দিয়ে আমরা বেরিয়ে যাব এবং আমাদের কাজ শেষ। চলুন আমরা পরীক্ষা করে দেখি আমাদের এটা কাজ করছে কি না। এর জন্য চলে যাব আমাদের ব্রাউজারে, ব্রাউজার থেকে গিয়ে সার্চ করব একটি আনওয়ান্টেড ওয়ার্ড। তো আমরা এখানে সম্পূর্ণ সার্চ লিস্টটি দেখতে পাচ্ছি যে এখানে কোনো আনওয়ান্টেড সাইট অথবা ভিডিও অথবা ইমেজ আসেনি, এর মানে এইটি খুব ভালোভাবে কাজ করছে। তো আপনিও চাইলে আপনার বাচ্চার জন্য অথবা আপনার জন্য এটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এরকম একটি ভালো কনসেপ্ট আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।